প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি নুসরাত, সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের পছন্দের অনুষ্ঠান, পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেনে। দর্শক, আপনারা হয়তো সবাই জানেন যে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকেন একজন রন্ধনশিল্পী, সে সঙ্গে থাকে আমাদের দুটো মজার রেসিপি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে ঘরের তৈরি কিছু উপকরণ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কীভাবে অসাধারণ সব রান্না তৈরি করে আপনাদেরকে দেখানো যায়। দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন জলি খান। জলি খান, প্লিজ চলে আসুন। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি, চলে আসুন, এখানে বসুন, আমরা বসে গল্প করি। আমাদের সঙ্গে একজন অতিথি দেখতে পাচ্ছি, পোশাক করে দি। আচ্ছা, হাসিনা সুলতান ভাবি হয় আমার ভাবি। আচ্ছা, কেমন লাগছে আমাদের শোতে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, কখনো কি হয়েছে এরকম যে কোন টিভি শোতে আপনি এসেছেন? এসেছি। আচ্ছা, ওনার আরেকটা পরিচয় আছেন, উনি হলো আমাদের যে মন্ত্রী, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মান্নান খান। আচ্ছা, ওনার ওয়াইফ। আচ্ছা, আমাদেরও খুব ভালো লাগছে আপনি আমাদের শোতে এসেছেন। এই যে আপনি রান্না করছেন, আমরা সবসময় যেটা সবাইকে জিজ্ঞেস করি, আসলে ইন্সপিরেশনটা কার কাছ থেকে প্রথম পাওয়া? এটা হলো আমার ছোট ভাই, ও যখন আমার বাসায় আসতো তখন আমি এক এক দিন এক এক রকমের রান্না করে খাওয়াতাম। আচ্ছা, ওই আমার মূলত বলছে যে জলেপা, আমি তোকে আস্তে আস্তে, তুই একটু এগুলো শিখে ফেল, লেভেল 1 লেভেল 2 কুকিং আর বেকিংয়ের উপরে, তো আস্তে আস্তে দেখবি যে তুই রান্নায় খুব এক্সপার্ট হয়ে যাবি। আচ্ছা, তো আমি ওর ইসে মানে ওর অনুপ্রেরণায় আগাচ্ছি, ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হলো ঢাকা জেলার দোহারে। দোহার, কিন্তু আমি ছিলাম নবাবগঞ্জে। আচ্ছা, এই যে দোহারের কথা আপনি বললেন, দোহারের কথাই জানতে চাই। দোহারের মানে কি বলে যেটাকে, আঞ্চলিক অথবা বিখ্যাত খাবার কোনটা? দোহারে আসলে অনেক ধরনের খাবার আছে, ওখানে আমরা একটা মাছ আছে সেটা হলো বাইলার ঘুগরি বলে, না? আচ্ছা, হ্যাঁ, বেলের ঘুগরি বলে। সে ওই মাছটা যদি শীতের দিনে হয়, শীতের দিনে ওই মাছটা জানেন কেজি মূলত অনেক সময় দেখা গেছে 700 টাকা থেকে 2700 টাকা চলে যায় শীতের দিন আসলে, কিন্তু ওটা সবাই খুব পছন্দ করে। আপনাদের আঞ্চলিক খাবার, আঞ্চলিক খাবার ওটা। আচ্ছা, আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি যেহেতু আমার ভাবি হলো বগুড়ার, তো বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি। আলুর ঘাটি, ঘাটি। আচ্ছা, আরেকটা কি রেসিপি? চিকেন স্ট্রোগানফ। আচ্ছা, ওটা হলো চাইনিজ। আচ্ছা, ওটা চাইনিজ। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের রান্না। ওকে, ঠিক আছে, চলে আসুন। জলি খান, এখানে আমাদের আপনার এই আলুর ঘাটি তৈরি করার প্রত্যেকটা উপকরণ এখানে আছে, আমরা শুরু করে দিই আমাদের আজকের রান্না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চুলাটা ধরিয়ে নিই। এটা যেহেতু আসলে কি বলা যায় যে ভাবি স্পেশাল রান্না, আলুর ঘাটিটা আসলে অনেক কিছু দিয়ে করা যায়। আমরা মাছ দিয়েও করতে পারি, খাসির মাংসটা দিয়েও করতে পারি, মুরগির মাংস দিয়েও করতে পারি। তবে হাড্ডি মাংস মেলানো একটা লাগে, মাংস লাগে, তা আমি আজকে চিকেন দিয়ে করব। হ্যাঁ, আমাদের তেল হিসেবে আমরা সরিষার তেল, সরিষার তেল দিয়ে, সরিষার তেল দিয়ে রান্না করলে খাবারটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, তেল দিয়ে, তাহলে তেলটা দিয়ে দিই। বেশি হিট হয়ে যাচ্ছে ভাবি, একটু হেল্প করেন। হ্যাঁ, আপনি আপনার ভাবিকে যে খুব বেশি ভালোবাসেন সেটাতে কিন্তু বোঝা যাচ্ছে। ভাবি, ভাবির দেশের রান্নাটাই আপনি আজকে আমাদেরকে করে দেখাচ্ছেন। হ্যাঁ, তো এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিব। তিন টেবিল চামচ হয়ে গেছে। আমাদের ভাবি রান্না যেহেতু কম বেশি হলে উনি আমাদেরকে দেখিয়ে দিতে পারবেন। ভাবি পাশে আছেন, তো যেহেতু আপনার বাড়ি বগুড়াতে, আপনি একটু বলেন যদি। আমার বগুড়ার আলু কিন্তু বিখ্যাত, বগুড়া, বগুড়ার আলু স্পেশাল, মরিচ। বগুড়ার মানুষ কি অনেক মোটা? বিভিন্ন ভাবে খায়, বাট আলু তো সারা ওয়ার্ল্ডে এটা পরিচিত এবং খাদ্যের তালিকায় থাকে। আপু, আপনি রান্না করেন? আমি রান্না করতে অনেক পছন্দ করি, যদি অত অত ভ্যারিয়েশন না আপনাদের মতো, এত ভিন্ন ভিন্ন ধর্মে না, বাট আমি করতে পছন্দ করি এবং আমার রান্নাও খারাপ হয় না। কারণ আর যেহেতু আমার দুটো বেবি আছে, আমি চেষ্টা করি যে ওদের জন্য একটু হেলথের বিষয়টাকে চিন্তা করে আমি রান্না করার চেষ্টা করি। আপনার গ্রামের বাড়ি কোথায়?
অল্প পরিমাণে গরম মশলাটা দিব কিন্তু লাস্টে আবার একটু দিব হ্যাঁ ওইটা হলো ফ্লেভারটা একদম টাটকা থাকে আচ্ছা আচ্ছা যে কোনো রান্নার কিন্তু মূল ইনগ্রেডিয়েন্ট গুলাই হচ্ছে যে এই গরম মশলাগুলো হ্যাঁ লবণটা দিব লবণ আমি একটু কমিয়ে দেই পরে যদি লাগে আবার দিব আর ভাবি আপনি এটা নাড়েন আমি একটুখানি টমেটোটা কেটে নেই হ্যাঁ যে কোনো ভেজিটেবল কাটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করব সেগুলো আসলে আগে থেকে ধোয়া কিনা পরিষ্কার কিনা হ্যাঁ এগুলো আগে থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম সব ধুয়ে রেডি করে রেখেছিলাম যার জন্য এখন আর ধোয়ার দরকার নেই আমরা যে বাটিগুলো ইউজ করছি প্রত্যেকটাই কিন্তু পরিষ্কার করে ধোয়া এবং এই যে আমরা রান্না করছি রান্না করার ক্ষেত্রে শুধুমাত্র যে আসলে স্বাদের কথা আমরা চিন্তা করব তা না এটা কতটুকু পরিষ্কার কতটুকু হাইজিন সেই বিষয়টা খেয়াল করতে হবে আর সেটার দায়িত্ব কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশার যেটা শুধুমাত্র পরিষ্কার করে না সেই সাথে জীবাণুমুক্ত করে স্বাদের পাশাপাশি সুস্বাস্থ্যের কথাও আমাদেরকে চিন্তা করতে হবে এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিলে কি হবে টমেটোটা গলেও যাবে এবং কালারটাও ভালো আসবে আর মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে কারণ মশলাটা যদি আমরা ভালো করে না কষায় রান্না করি তখন দেখা যাবে যে একটা কাঁচা যে স্মেল সেই স্মেলটা ভালো লাগবে না খেতে আচ্ছা এটা তো আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে যত বেশি কষানো যায় তত বেশি মজা লাগে মশলা কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে এখন তাহলে আমি মাংসগুলোকে আমি আর কি ভালো করে ধুয়ে আচ্ছা কেটে ধুয়ে তারপরে ঝরিয়ে নিয়েছিলাম হ্যাঁ এখন তাহলে দিয়ে দিচ্ছি আর যখন আমরা ব্রয়লার মুরগিটা রান্না করব তখন কিন্তু একটু জালটা বাড়িয়ে দিতে হবে কারণ ওখান থেকে একটা পানি উঠবে পানি পানি যেটা বের হয় এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে তো আমাদের আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই তারপরে ওই যে আলুর ঘাটি তো আলুর ঘাটিটা একটু গ্রেভি হয় ঝোল ঝোল হয় যার জন্য একটু লাগবে আমি এটা হতে থাকুক তো মাংসগুলো কষানো হয়ে গেছে হ্যাঁ এখন আমি কি করব আলুগুলো দিয়ে দেবো আলু তো সেদ্ধ করাই আছে হ্যাঁ আলু সেদ্ধ করে আমি চটকে নিয়েছি আবার দেওয়ার সময় আমি একটু হাত দিয়ে কি করে দেবো একটু চটকে নিতে হবে হ্যাঁ আর এই আলুর ঘাটিটা আমি যতটুকু জানি আলুর ঘাটিটা মানে বগুড়ার এত প্রিয় একটা খাবার যত মেহমানই আসুক ওরা আলুর ঘাটিটা নাকি করবেই আলুর ঘাটি এবং আলুর ভর্তা খুব প্রিয় তাহলে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো একটু ঝোল ঝোল হবে এটা হ্যাঁ আলু যেহেতু ইউজ করা হয়েছে আর যে কোনো খাবার আসলে আলু থাকলে মনে হয় যে একটু পানিটা বেশি লাগে হ্যাঁ পানি বেশি লাগে আর রান্নার শেষেও কিন্তু পানিটা টেনে যায় আচ্ছা ঝোল থাকলেও ঝোলটা কমে যায় শুষে নেয় আর পানিটা কি ঠিক আছে ভাবি হ্যাঁ আমার মনে হয় যে হ্যাঁ এখন আমি তাহলে একটু ঢেকে দেব কিন্তু তার আগে এই রসুনগুলো দিয়ে দেব আমি রসুনগুলো ইচ্ছে করেই দেইনি কারণ রসুনগুলো আমি আগেও দিতে পারতাম সব আসলে কি রান্নাটা যে যেভাবে করে রান্না তো একটা শিল্প তো আমি যদি আগে দিতাম এটাকে একটু কী করতাম ব্রাউন কালার করে নিতাম তারপরে দিয়ে দিতাম কিন্তু এই রসুনের যে কাঁচা একটা ফ্লেভার ওই ফ্লেভারটা ধরে রাখার জন্যই আমি এখন দিব পরে দিবেন আপনি আচ্ছা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপর
কাঁচামরিচ বাকি আছে এখন কাঁচামরিচ দিব না একটু লাস্টে দিব কিন্তু এখন একটু ঢেকে দিব ঢেকে দেব ঢেকে আমি 10 মিনিট রান্না করব আচ্ছা আচ্ছা 10 মিনিট লাগবে আমি তাহলে ধনেপাতাগুলো কেটে নিয়ে পাকি আপনারা দুজনে গল্প করেন আমি একটু ধনেপাতা কেটে নিচ্ছি আমাদের গল্প করার থেকে আসলে সবসময় যে আমরা বলি না যে কোলেস্টেরল যাদের বেশি আছে অথবা যাদের ওয়েট বেশি যাদের কার্ডিয়াক সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার জন্য তো এই যে কাঁচা রসুনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আমাদের অনেকটাই কিন্তু কভার হয়ে যাচ্ছে যে সকালে খেলে আমরা রান্নার মধ্যে যদি রসুন ইউজ করা হয় সেটা কিন্তু আমাদের বিশেষ করে কাঁচাটা আরো বেশি উপকার শুনি আজকে ডাক্তাররা বলেন এই যে ভর্তা করলে অনেকে ভেজে দেয় কিন্তু কাঁচা ডাইরেক্ট দিলে আরো ভালো আচ্ছা আচ্ছা কাঁচা রসুনটা উপকার কাঁচা পেঁয়াজ উপকার কাঁচা মরিচটা কাঁচা খাওয়া উপকার দুটোই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু আসলে যদি চিন্তা ভাবনা করে রান্না করি তাহলে কিন্তু আসলে স্বাদ যেমন আসে সুস্বাস্থ্যটা কিন্তু তেমনই ভাবে বজায় থাকে বলক চলে এসেছে তো একটু কাঁচা মরিচটা দিয়ে দিই কাঁচা মরিচটা একটু ফেলে দেব ভাবি একটু ছুঁইটা দেন একটু মাথাটা কেটে দিলে লবণ টম একদম পরিমিত সব তাই হ্যাঁ আলুর ঘাটিটা একটু ঝোল ঝোল হয় গ্রেভিটা একটু এই হয় কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু পানিটা শুষে যায় হ্যাঁ আর এখন ওই যে বলেছিলাম আমি যে লাস্টে আমি একটু গরম মশলাটা দিব ভালো থাকার জন্য ফ্লেভারটা নেওয়ার জন্য একটু চামচ দেন আর একটা হয়ে গেছে এখন এটা দিয়ে তারপর আমি ঢেকে দেব হয়ে গেছে আর ধনে পাতাটা দিব ধনে পাতা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম আর লাস্টে এখন আমি আবার একটু সরিষার তেল দেব এটা হলো এটা আমার মানে আমার রেসিপি বাধ্যতামূলক আচ্ছা আচ্ছা এটা হলো আমি দিলাম কেউ কাঁচা সরষের তেল ফ্লেভারটা পছন্দ করে সরিষার গন্ধটা যাতে থাকে কেউ কেউ পছন্দ করে হ্যাঁ তো এখন আমি একটু ঢেকে দিয়ে জ্বালটা কমিয়ে দিই আচ্ছা একটু 2 মিনিট পরে নামিয়ে ফেলবো হয়ে গেছে আলুর ঘাটি তো চুলা বন্ধ করে দিয়েছি আমি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি থ্যাংক ইউ সো মাচ আসলে বগুড়ার বলবো না আমি তো বলবো ভাবি স্পেশাল আলুর ঘাটি অনেক চমৎকার হয়েছে দেখতে অনেক মজার একটা ফ্লেভারও পাচ্ছি দর্শক আপনারা দেখিলেন কত চমৎকার এবং সহজভাবে আমরা মজাদার আমাদের ভাবির আলুর ঘাটি তৈরি করে নিলাম আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি এটার প্রস্তুত প্রণালীটি প্রথমে ফ্রাই প্যানে তেল দিন এতে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া পানি আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া লবণ ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন কষানো হলে চিকেন সেদ্ধ আলু পানি ও রসুন কুচি দিয়ে ঢেকে রান্না করুন সবশেষে কাঁচামরিচ গরম মশলার গুঁড়া ধনেপাতা কুচি ও সরিষার তেল দিয়ে কিছুক্ষণ রান্না করে পরিবেশন করুন মজাদার আলুর ঘাটি দর্শক দেখিয়ে নিলেন প্রস্তুত প্রণালী কতটা সহজভাবে এবং মজা করে আমরা আমাদের ভাবির আলুর ঘাটি তৈরি করে নিলাম যারা বগুড়া যাননি না গেলেও কোনো অসুবিধা না আমাদের আজকের ভাবির রেসিপিটা আমরা দেখিয়ে দিলাম কতটা চমৎকারভাবে সহজভাবে এটা তৈরি করা যায় আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে আপু কী তৈরি করছি আমরা এখন এখন করছি একটা চিকেন স্ট্রোগানফ চাইনিজ রান্না সেটা চাইনিজ রান্না সেটা হলো চিকেন স্ট্রোগানফ কি আমরা কিন্তু এখন তৈরি করব আমাদের দ্বিতীয় রেসিপি যেটির নাম হচ্ছে চিকেন স্ট্রোগানফ এটা কিন্তু চাইনিজ একটি খাবার যেটিকে আমাদের আপু অনেকটা কাস্টমাইজ অনেকটা ফিউশন করে আপনি আপনার মতো করে তৈরি করছেন একটু অন্যরকম করে রান্না করতে সবসময় পছন্দ করি আমরা তাহলে শুরু করে দিচ্ছি জালটা কমিয়ে নেই আর এখন আমি বাটারটা দিয়ে দিচ্ছি আগে একটু আচ্ছা
একটু বাটিতে দিয়ে দিলাম, জালটা কমিয়ে নিলাম। এটা খুব আর সেইভাবে আমি ম্যানেজ এটা করি। তাহলে চিকেনটাকে আমি কি করেছি, চিকেন বোনলেস এটা, হ্যাঁ আচ্ছা, তো বোনলেস পিসটাকে আমি হ্যামার দিয়ে থেতলে নিয়েছি। আচ্ছা আচ্ছা, দুইটা পিসই আমি ভালো করে থেতলে নিয়েছি। এখন আমি এর উপরে আমি হাত দিয়ে দিব সব কিছু, গোলমরিচের গুঁড়ো আর হলো লবণ। এটাকে ভেজে নিতে হবে, হ্যাঁ এটা ভেজে নিতে হবে, টেস্টি হবে বোঝা যাচ্ছে। এটা গোলমরিচ না? হ্যাঁ গোলমরিচ, কালো গোলমরিচও ইউজ করতে পারি আমরা, সাদা গোলমরিচও ইউজ করতে পারি। তো হয়ে গেল, যখন যেটা আসলে অ্যাভেলেবেল থাকে সেটাই। ইয়ে বাটার দিয়েছি, বাটার দিয়েছি, হ্যাঁ। তা এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর হলো জালটা বাড়িয়ে দেব। আর এটা খুব জালটা বাড়িয়ে করতে হয়, কারণ আমরা ব্রয়লার, তো ব্রয়লার পিষে পানি উঠে। আচ্ছা আচ্ছা, পানি উঠে যায়, এর জন্য আমরা একটু জালটা বাড়িয়ে দিচ্ছি। আর বাটার দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। অর্থাৎ লো টেম্পারেচারে না করে হাইতে হবে, ওই পানি দিয়ে তো সেদ্ধ হয়, এক্সট্রা পানির দরকার নেই। আর এখানে আমি নুডলসটাকে সেদ্ধ করে রেখেছি আগে থেকে। আচ্ছা, আর আমার এটা হলো যে আমি হাতটা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপর রান্না করতে চলে আসি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটু হালকা গোল্ডেন কালার হবে, এবং বাটারের জন্য কিন্তু একটা চমৎকার একটা ফ্লেভার আসবে। আর এই পুরো রান্নাটাই আমি বাটার দিয়ে করব। আপনি ইচ্ছে করলে তেল দিয়েও করতে পারেন, কিন্তু বাটার দিয়ে করলে যে ফ্লেভারটা পাবেন, তেল দিয়ে করলে সেটা পাবেন না। আচ্ছা, এটা গোল্ডেন কালার চলে এসছে না, এটা তো দুই পাশটাই গোল্ডেন কালার আসছে, ওই পাশটা একটু গোল্ডেন কালার হবে, তারপর হয়ে যাবে ফ্লেভার। হ্যাঁ, তাহলে এই প্যানটা আমি একটু ধরে নিচ্ছি, আমার একটু চিকেন স্টকটা করতে হবে। হ্যাঁ ভাবি, একটু পানিটা যদি দেন। আচ্ছা, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিব। আচ্ছা, পানিটা বয়েল হতে হতে আমি এটা তৈরি করে ফেলবো। তো এখানে এই পানির মধ্যে আমি কী করবো, একটা চিকেন স্টকের হাফটা দেবো। আচ্ছা, এখানে চিকেন স্টকটার হাফটা দেবো এই কারণে, যদি আমি পুরোটা দিতাম তাহলে আমার 1/2 লিটার পানি লাগতো। আচ্ছা আচ্ছা, এখানে আমি মানে 1/2 লিটার না 1/4 লিটার পানি ইউজ করেছি, যার জন্য এখানে আমি 1/2 চিকেন স্টক দিয়েছি, মানে পুরোটা দেওয়া লাগছে, দেওয়া লাগছে না। হ্যাঁ, এখানে আমার চিকেন হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটু যদি ধরেন। হ্যাঁ অবশ্যই, এখন আমি বাটার দিয়ে দেব, আবার 1 টেবিল চামচের চাইতে একটু বেশি বাটার দেব। আচ্ছা, এর মধ্যে দেব পেঁয়াজ, পেঁয়াজটা 1/2 কাপ, পেঁয়াজ 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। হ্যাঁ, অর্থাৎ আমাদের পুরোটা রান্নাই কিন্তু বাটার দিয়ে হচ্ছে। হ্যাঁ, বাটার দিয়ে হচ্ছে। মাঝে মধ্যে যদি খাওয়া হয় তাহলে কিন্তু আসলে আমরা বাটার দিয়ে আমরা খেলাম, বা সেটার পরিমাণটা একটু কম থাকলো, কারণ বাটার তো আসলে প্রচুর ক্যালোরি। পেঁয়াজটা অনেকটা হয়ে আসছে, এখন আমি এখানে ময়দা দিয়ে দেবো। না, ময়দাটা গুলাবো না, কী করবে, ময়দাটা এমনিই দিয়ে দেবো। ও আচ্ছা, ময়দা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু লবণ দেবো, একটু গোলমরিচ দেবো, আমি সব হাত দিয়ে ইউজ করতেছি ভাবি, কারণ আমি হাতটা ওয়াশ করে নিয়েছি আপু, যার জন্য আমি হাতটা ই করতেছি। এখন আমি এখানে একটু মাস্টার্ড পেস্ট, আচ্ছা মাস্টার্ড পেস্টটা একটু পরে দিই তাহলে, আমি একটু পানিটা দিয়ে নিই। হ্যাঁ, এটা গুলে গেছে, হ্যাঁ এটা গুলে গেছে, এটা বন্ধ করে, আচ্ছা এটা বন্ধ করে এখন আমি পানিটা এখানে দিয়ে দিচ্ছি এই স্টকটাতে। জালটা কমিয়ে দিই আর এখানে দিয়ে দিচ্ছি মাশরুম। এটা আমাদের যেটা ক্যান মাশরুম, যেটা ক্যান মাশরুম, হ্যাঁ এখানে 1/2 কাপ পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, তারপরে দিচ্ছি হলো
এখানে সাওয়ার ক্রিম হাফ কাপ পরিমাণ সাওয়ার ক্রিম আছে তো পুরোটাই দিয়ে দিচ্ছি আচ্ছা আর দিচ্ছি হ্যাঁ আর দিচ্ছি হলো মাস্টার্ড পেস্ট এখানে মাস্টার্ড পেস্ট দিচ্ছি হাফ টেবিল চামচ একটু ভিন্ন ভিন্ন কিছু ইনগ্রেডিয়েন্টস তাই না ভাবি আমাকে আর অল্প একটু পানি দেন এখন সব দেওয়া হয়ে গেল এখন আমরা সেই চিকেনটা দিয়ে দেব বলক চলে এসছে পানিটা গ্রেভিটা ঘন হয়ে গেছে তো এখন আমি কি করব চিকেনটাকে দিয়ে দেব আর দেখব এখন একটু লবণটা হয়েছে কিনা হ্যাঁ লবণ না ঠিক থাকলে খাবার মানে যত ভালো করেই রান্না করি না কেন একদম পারফেক্ট না হয়ে গেছে এটা আমাদের তা এখন আমাদের রান্না শেষ এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আচ্ছা এখন তাহলে সার্ভ করবো আমরা তো যা করব বেশি ফ্ল্যাট হয়ে গেল এখন না এখন হলো এটাকে আমি ঢেলে দেবো হ্যাঁ এই নুডলসটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছি এখন এটার উপরে একটু ডেকোরেশন করে দেই আমাদের রান্নার পারফেকশনটা কিন্তু আসে এই গার্নিশিংটা দিয়ে খুব বেশি কিছু না একদম সিম্পল কিন্তু শুধু গাজরটা দিয়েই আমি গার্নিশ করলাম তো হয়ে গেল আমাদের চিকেন স্ট্রোগানফ আচ্ছা অনেক ধন্যবাদ অনেক চমৎকার একটা ফ্লেভারও আসছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা দেখে নিন কত চমৎকারভাবে আমরা চিকেন স্ট্রোগানফটা তৈরি করে নিলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ডিফারেন্ট একটা রেসিপি এটা চাইনিজ একটা রান্না থেকে আমাদের আপু ইন্সপায়ার্ড হয়ে এটা তৈরি করেছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে ফ্রাই প্যানে বাটার দিন চপিং বোর্ডে চিকেন নিন এতে গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম ব্যাটারে হালকা ভেজে নামিয়ে নিন ফ্রাই প্যানে বাটার দিন এতে পেঁয়াজ কুচি ময়দা লবণ গোলমরিচের গুঁড়া চিকেন স্টক গোলানো পানি মাশরুম ক্রিম মাস্টার্ড পেস্ট ও ভাজা চিকেন দিয়ে রান্না করুন রান্না হয়ে গেলে নামিয়ে নুডলসের সাথে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন স্ট্রোগানফ দর্শক দেখিয়ে নিলেন প্রস্তুত প্রণালী আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমাদের দুটো রেসিপি একটা ছিল বগুড়ার ঐতিহ্যবাহী রান্না আলুর ঘাটে আরেকটা ছিল আমাদের চাইনিজ একটা রান্না যেটি আমাদের ননদ রান্না করেছে আরেকটা ছিল আমাদের ভাবি স্পেশাল আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য এবং মজাদার দুটো রেসিপি তৈরি করে দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের আজকের আয়োজন আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে দেখা হবে আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে এবং সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী সেই সাথে থাকবে দুটো মজার রেসিপি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় সঙ্গে থাকুন এক্সপার্ট টুডেস কিচেনের সাথে